হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আপনারা সকলেই জানেন যে একটি পাসপোর্ট বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্ট আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু পাসপোর্ট পরিবর্তন নয়, পাসপোর্টের কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন না, সেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে পুরো নামটা এবং কি পুরো ঠিকানা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা এই কাজগুলো করতে পারবেন না। আপনারা যদি কোনো তথ্য যদি আপনি সংশোধন করতে চান, সেক্ষেত্রে সংশোধন হবে কিন্তু পরিবর্তন নয়। এটা কিন্তু একদম স্পষ্ট ভাষায় বলা আছে। আমি যদি আপনাদেরকে একটু পরিপত্রটি একটু পড়ে শোনাই, দেখুন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু স্পষ্টভাবে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে যে পাসপোর্টের নিজের নাম, পিতা ও মাতার নাম এবং বয়স সংশোধনের জন্য প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জিএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি দাখিল কারিগরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ যারা ওপেন থেকে পড়াশোনা করেছেন ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে। অর্থাৎ আপনার এই সার্টিফিকেটগুলো আপনার থাকতে হবে। যদি আপনার এই ধরনের সনদপত্র না থাকে, সেক্ষেত্রে আপনাকে জন্ম সনদ বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, তারা কিন্তু স্পষ্ট ভাষা আরেকটি কিন্তু এই পরিপত্রে বলে দিয়েছে যে আপনাকে একটি লিখিত আবেদন করতে হবে, এবং পরিপত্রে এটাও বলা হয়েছে ভবিষ্যতে যদি কোনো আইনি জটিলতা হয় সেই ক্ষেত্রে আবেদনকারী দায়ী থাকবেন বলে হলফনামা দিতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যদি কোনো তথ্য যদি সংশোধন করতে চান ইন ফিউচারে, অর্থাৎ ভবিষ্যতে যদি আপনি কোনো আইনি জটিলতায় ভোগেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, এটা কিন্তু পাসপোর্ট অফিস নেবেন। সো আপনি যেটাই কারণে এটা বুঝে শুনে করবেন। আমি আবারও বলছি, পাসপোর্টের কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলে সেটাকে সংশোধন করতে পারবেন। আমরা অনেকেই কী করেছি যে পূর্বে যখন আমাদের বয়স কম ছিল, চাকরির ক্ষেত্রে বা বিদেশ যাওয়ার জন্য আমরা যে পাসপোর্ট করে থাকি, সেই ক্ষেত্রে জবের জন্য আমরা কী করি, আমাদের বয়সটাকে একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই। তো আপনি যেহেতু পূর্বে ভুল করেছেন, সে ভুলটাকে আপনি সংশোধন করার সুযোগ পাবেন। তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে পাসপোর্টের যে জন্ম তারিখ সেটা প্রায় 5-8 বছর 10 বছর ডিফারেন্স, সেটা কি সংশোধন করা সম্ভব কি না। হ্যাঁ, আপনি 5 বছর পর্যন্ত পরিবর্তন, স্পষ্টভাবে বলা আছে যে আপনি 5 বছর পর্যন্ত সংশোধন করতে পারবেন, তবে 8-10 বছর যদি আপনি সংশোধন করতে চান সেই ক্ষেত্রে সংশোধন হবে, তবে আপনাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। আপনি যদি সঠিক তথ্যগুলো যদি সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই বয়সটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। আমি আবারও বলছি, কোনো তথ্য যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারবেন না, এটা স্পষ্ট ভাষায় একদম বলা আছে। তথ্য পরিবর্তন করা যাবে না, আপনি চাইলে আপনি সংশোধন করতে পারেন। অর্থাৎ আপনি একটা নামের জায়গায় যদি আপনার আকার অস্বীকার এরকম কোনো কিছু যদি একটি অক্ষর যদি আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে পরিবর্তন করা যাবে, কিন্তু পুরোপুরি পরিবর্তন করা যাবে না, সেটা কিন্তু স্পষ্ট ভাষায় পরিপত্রে বলা আছে। আমি পুরো লেখাটি পড়িনি, আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে পুরো ডিটেলসে পড়ে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি একবার কোনো তথ্য যদি সংশোধন করেন, দ্বিতীয়বার কিন্তু আপনি এই সংশোধন করার সুযোগ পাবেন না। তো কাজেই আপনারা যখনই পাসপোর্ট করতে দিবেন, এখন বর্তমানে যেহেতু ই পাসপোর্ট চালু হয়েছে, আপনি ই পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো তথ্য যদি ভুল করেন, সেটা কিন্তু সংশোধন করতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। কাজেই আপনি যখন পাসপোর্ট করতে দিবেন, আপনার যে ডকুমেন্টস, আপনার যে পাসপোর্ট করার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, সেগুলো কয়েকবার দেখে তারপরে এগুলো পাসপোর্ট অফিসে সাবমিট করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমাকে যে প্রশ্নগুলো করেন, ওই প্রশ্নের অ্যান্সার কিন্তু ওই ভিডিওতে পুরো ডিটেলসে দেওয়া থাকে। আপনারা কী করেন, ভিডিওগুলো অর্ধেক দেখার কারণে কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন না যে আমি আসলে ভিডিওর মধ্যে কী বলতে চাচ্ছি। পুরো ভিডিওটি যখনই দেখবেন তখন কিন্তু আপনারা আসলে পুরো ডিটেলসে বুঝতে পারবেন, তাহলে আমাকে আর কষ্ট করে আপনাদেরকে এই লেখালেখি করতে হয় না, কমেন্টস করতে হয় না। তারপরেও যদি আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, কোনো অসুবিধা না, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।